সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 20 আগস্ট 2020 বৃহস্পতিবার। আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুরের রেলবাজার হাট, ঐতিহ্যবাহী হাট। এই রেলবাজার হাট একসময় এইটি ঐতিহ্য হারিয়ে ফেলেছিল, তবে সেই ঐতিহ্য কিন্তু ধীরে ধীরে ফেরত আসছে। মানে আগে যেমন এক দুটা গরু উঠত, এখন কিন্তু গরুর পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। তো আজ এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের গরুর দাম জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে এখানে একটা গাভী গরু বাছুর সহ দেখছি আমরা। ভাই, এটা দাঁত কয়টা? জুয়ান। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশি গরু সাধারণত 1 থেকে 1.5 কেজি দুধ দেয়। এই জন্য দুধের রেকর্ডটি আপনারা নিজেরাই বুঝে নেবেন, 1 থেকে 1.5 কেজি দুধ হয়। বাছুরটা কি? বাছি। আচ্ছা, বকনা? বকনা। ভাই, এটার দাম কত যাচ্ছে? গাই বাছুর 60,000 টাকা। গাই বাছুর সহ 60,000 টাকা। দামটা কি একটু বেশি মনে হচ্ছে? না, দাম দিচ্ছে 48-50 দাম দিচ্ছে। 48-50 দাম উঠছে। আপনার নিয়ত কত? আমার 50 পার হইলে দিয়ে দেবো। 50 পার হইলে দিয়ে দেবো। আচ্ছা, শুনছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই ঐতিহ্যবাহী রেলবাজার হাট, যেটা ঐতিহ্য হারিয়ে ফেলেছিল তবে ধীরে ধীরে ঐতিহ্য ফেরত আসছে, সেই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের গরুর দাম জানানোর চেষ্টা করছি। এখানে আমরা একটা গাভী গরু দেখছি। ভাই, আট দাঁত? দাঁত আটটা। এটার দাম কত যাচ্ছেন? 33,000 টাকা দাম চাইছেন। আর ক্রেতা কত বলছে? 28 পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? 30,000 হলে দিয়ে দিবেন। আর যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে আমরা এই যে এখানে দেখি একজন এনেছে। ভাই, আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন? দুইটা। এটা কি আট দাঁত? এটা আট দাঁত, এই যে গাভীটার আট দাঁত। আর এটা? এটা 6 দাঁত। আচ্ছা, দাম কত যাচ্ছেন এইটার? দাম 41,000 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 34-35। আর আপনার নিয়ত? মানে আর 1,500 হইলে ছেড়ে দিবে। আর এটার দাম চাচ্ছেন কত? 38। আর নিয়ত? 33 হলে ছাড়বেন, নিয়ত করছেন। আচ্ছা, ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে আমরা এখানে দেখি এটা দাঁত কয়টা গাভীর? আগর। দাঁত উঠেনি। দাম কত যাচ্ছে? 36। ক্রেতা কত পর্যন্ত বলছে ভাই? 32 পর্যন্ত বলছে। আসুন, আমরা এরপরে দেখি, এখানে একটা গাভী দেখছি। এটা কি আট দাঁত? এটা দাম কত যাচ্ছে? 30। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? 25 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত? 27। আপনার নিয়ত শুনছি। এবারে আমরা এখানে দেখছি একটা সার গরু, বেশ মোটা তাজা দেশি সার। ভাই, দাঁত কয়টা? আমার তো না, দাঁত কয়টা? আচ্ছা, আটটা আগর, দাঁত উঠেনি। দাম কত যাচ্ছে? 56। ক্রেতা কত পর্যন্ত বলছে? এখনো বলে নাই, মন আপনার খুব খারাপ। শুনছেন সুপ্রিয় দর্শক, এটার দাম এখনো করা হয়নি। তারপর আমরা এখানে দেখি এই যে একটা ষাঁড় গরু দেখছি, এটারও দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছে? 52 চাইছেন। এই পর্যন্ত ক্রেতার দাম বলছে? এখনো কাস্টমার দাম বলেনি। আপনার নিয়ত কত? 47। আপনার নিয়ত? এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা একটু ভেতরে যাই। তার আগে এখানে একটা গাভী দেখছি। ভাই, এটা দাঁত কটা? ভাই, 2 দাঁত। এটার দাম কত যাচ্ছে? হ্যাঁ, 34। আর দাম করছে ক্রেতা? 28-29 পর্যন্ত দাম বলেছে। এই যে শুনছেন আপনারা, 34,000 টাকা দাম চাওয়া হয়েছে, আর 27-28 পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক, আজ মোটামুটি ভালো গরু উঠেছে, সার গরু। এদিকে বিক্রি হয়ে গেল নাকি? তারপর এখানে আমরা একটা ছোট সার দেখছি। ভাই, এটার দাম কত যাচ্ছে? দাম 36। ভাই, 36। ক্রেতা কত বলছে এই পর্যন্ত? 31। নিয়ত কত আপনার? আচ্ছা, 35-এর নিচে হলে আপনি দিয়ে দেবেন। এই যে দেখছেন মোটামুটি সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখুন বিভিন্ন জাতের মোটামুটি গরু, খারাপ উঠেনি।
এক সময় এত গরু কখনোই উঠতো না, আজ আমরা দেখছি যে এখানে মোটামুটি ভালো গরু উঠে। এখানে দেখি আমরা সার গরু, আমরা দেখি দুইটাই সার, দুটো সার পঞ্চাশ টাকা দেন। আপনার পঞ্চাশ টাকা দরকার? আপনি এত বড় গরু আপনি হাজার টাকা দিয়ে কিনতে এনেছেন? ও গরুকে খাওয়াবেন কি? দাম কত যাচ্ছেন একটু শুনি, ওই ওই পাশের টা এই যে কালোটা চল্লিশ, আর ওই ওই দেশালটা ৩৬, এই পর্যন্ত দাম উঠছে কত বলেনি, কেউ বলে নাই, এই জন্য আপনি খাওয়াতে পারছেন না। শুনছেন সুপ্রিয় দর্শক, উনি আমার কাছে পঞ্চাশ টাকা, আচ্ছা আমি ভিডিও করে আসি। শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, যে উনার নাকি গরুকে খাওয়ানোর পয়সা নেই। এই যে দেখছেন আপনারা মোটামুটি গরু কিন্তু খারাপ উঠেনি, এখানে একটা দেশাল একটা সার দেখছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে বাজার কেমন? মানে খারাপ না ভালো না, মোটামুটি। এটা কত দাম চাইছেন? দাম চাইছেন ৪১, আর ক্রেতা কত পর্যন্ত বলেছে? ৩৭ পর্যন্ত দাম পড়ে। এই যে দেখছি দর্শক, এই যে দেখুন মোটামুটি কিন্তু গরু কিন্তু খারাপ উঠেনি। এখানে আমরা দেখি একটা ক্রস জাতের সার, এটা দাম কত যাচ্ছে? ৩২, আর এই যে এই দেশালটা এটা ৩০, এটা ৩২ সওয়া, আর এটা ৩০ সওয়া, আর এই যে এটা ৩২ সওয়া, এই যে দেখছেন। তারপর আমরা একটু একটু ছোটো জাতের দেখি এখানে, একা এটা কত চাচ্ছেন? সাড়ে ২৮, দরদাম করছে কেউ? কত? ২১-২২ পর্যন্ত দাম পড়ে। এই যে শুনছেন, তবে আপনাদেরকে জানিয়ে রাখি এ হাটে করতে হলে আপনাদেরকে বার্গেনিংটা একটু বেশি করতে হবে, কারণ আপনারা দেখছেন যেখানে কেবল হাটটা শুরু হয়েছে দামটা এখনও পড়েনি, এই হাটটাতে একটু দেরি করে দামটা পড়ে, একটু দেরি করে দামটা পড়ে। তারপর আমরা এখানে দেখি এই বাছুরটা কত? ১৬,০০০, এটা তো দাম কম হয়ে গেল কেন? ভাল লাগে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ছেড়ে দেব কেন? আপনার ভাল লাগে না কেন? মানে বিক্রি করে দেবো, লস হোক, আমি অন্য গরু কিনবো। আপনি অন্য গরু কিনবেন? তো এত কমে বেচবেন কেন? কমে বেচবো ভাই, বিক্রেতা নেই, ধান নাই, খোরাক নাই, তাহলে কি করবো, কি করবো, খোরাক কিছু আছে? আসসালামু আলাইকুম, এটা পড়ি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাস্ক পরা দরকার। এই যে আপনার এই যে গরু, এই করোনা ভাইরাসের মধ্যে আপনি বলছেন যে ক্রেতা কেউ নেই, এটার দাম কত যাচ্ছেন? সাতটার ২২,০০০ চাইছেন? মানে কত হলে নিয়োগ করছেন ছাড়বেন? ২০ হলে ছাড়বেন? এই যে সুপ্রিয় দর্শক আপনার দেখছেন সার গরু, উনি বলছে ২২,০০০ টাকা দাম চেয়েছে, ২০ হলে ছাড়বেন। মানে বাজারের অবস্থাটা এখন কেমন? খারাপ, খুব খারাপ। মানে নর্মাল সময় এই গরু কত টাকা দিয়ে বিক্রি হইতো? নর্মাল সময় না, ভালো বাজারে বেশি হইতো ২২-২৩, ২২-২৩ বিক্রি হইতো, আর এখন? আর এখন ১৭-১৮ তে যায় না, ১৮-১৯। আচ্ছা আচ্ছা, ১৮ ওই এইভাবে বিক্রি হচ্ছে। শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দিনাজপুরের ঐতিহ্যবাহী এই রেলবাজার হাট, এই হাট থেকে আমরা বিভিন্ন ধরনের গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে আপনারা শুনছেন যে এখানে ক্রেতার খুব সমস্যা। দেখা আসসালামু আলাইকুম, কয়টা গরু আনছেন? এদিকে বাড়ির কেনা, এটা তো বকনা, এই বকনার দাম কত যাচ্ছে? ১৭,০০০ চাইছেন? ক্রেতা কত পর্যন্ত বলছে? ১৩,০০০, আর আপনার নিয়োগ? ১৫,০০০ নিয়োগ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, ওনার নিয়োগ ১৫,০০০। এই যে দেখুন, তারপরে আমরা একটু এখানে দেখি বকনা দুইটা, এই বকনা কত যাচ্ছেন ভাই? ২৬,০০০ আর ২১,০০০, ক্রেতা কত বলছে ওই পাশেরটা? এই পাশেরটা বলছে ১৫,০০০, এই পাশেরটা? হ্যাঁ, আর ওই পাশেরটা? ১৫,৫০০, ১৫,৫০০, আপনার নিয়োগ কত? ২১,১৬,১৬ হইলে বিক্রি করবো। আচ্ছা, ১৬ আর ২১, এটা হলো আপনার নিয়োগ? নিয়োগ। শুনছেন সুপ্রিয় দর্শক,
আপনারা এই দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট একসময় ঐতিহ্য হারিয়ে ফেলেছিল, তবে এখন কিন্তু ঐতিহ্যটা দিনে দিনে আস্তে আস্তে ফেরত আসছে। আমরা একসময় আপনাদেরকে বলতাম দূর দূরান্ত থেকে আপনারা কখনো এই হাটে আসবেন না, তবে আমরা এখনও বলি না যে আপনারা যে এক ট্রাক দুই ট্রাক গরু এখান থেকে পাবেন। তবে এখানে সস্তা দরে আপনারা যদি দুটো একটা গরু নিতে চান অন্য হাটে আসার উদ্দেশ্যে, তবে এই হাট থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা দামগুলি শুনলেন এই হাটে। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।